নিউ নরমাল পূজোর আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে আমি মীনাক্ষী। ভাইরাসের দাপট সত্ত্বেও বাঙালি কিন্তু নিজেদের দাপট দেখিয়ে দিয়েছে। দুর্গাপূজোতে আড্ডা আনন্দ সবকিছুই চেটে পুটে উপভোগ করেছি আমরা। শেষ পাতে যে আড্ডাটুকু জমে রয়েছে সেটাই এবার উপভোগ করা যাক। আমাদের সঙ্গে আড্ডায় যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার বাঁদিকে রয়েছে পর্ণাভ, নিউ নর্মাল সিচুয়েশনেও পুরনো বন্ধু আমাদের নতুন জীবনে। ডান দিকে রয়েছে পটাদা এবং আমাদের দুষ্টু মিষ্টি বন্ধু রূপক রয়েছে। সকলকে স্বাগত জানাচ্ছি আর প্লাস নিউজে। কেমন আছো কাউকে জিজ্ঞাসা করব না, কারণ আমরা খুব একটা ভালো নেই, ভালো থাকার চেষ্টা করছি। পর্ণাভর কাছে জানতে চাইব, এই পুজোটা অন্যান্য বারের থেকে কতটা আলাদা কাটলো? এই পুজোটা আমার কাছে রিয়েলি একদম আলাদা কেটেছে সবার মতোই, কিন্তু আমার কাছে বিশেষ করে আমি যেটা বলবো যে পুজোর সময় আমি খুব ছোটো বয়স থেকে বিভিন্ন কারণে অনুষ্ঠান করতে, প্রফেশনাল কারণ এবং অন্যান্য কারণেও বাইরে বিদেশে অনুষ্ঠান করতে যাই। প্রায় 2006 থেকে প্রায় 14 বছর আমি পুজোই দেখিনি, কোনো ভারতবর্ষে পুজোই দেখিনি। কিন্তু তার আগে প্রচণ্ড ইনভলভ ছিলাম পাড়ায়, মানে একদম সকালবেলা ব্রাশ হাতে করে চলে যেতাম, রাত্রিবেলা বাবা পেটাতে পেটাতে নিয়ে আসতো, এরকম ব্যাপার ছিল। কিন্তু বহু বছর পরে এবারে পরিবারের সঙ্গে সময় কাটালাম, আমার ছোট মেয়ে 2.5 বছর বয়স, ওর সাথে সময় কাটালাম, যেটা জেনারেলি হয় না কখনোই। কারণ আমাদের যারা আমরা পারফর্মিং আর্টসে রয়েছি, আমাদের যে কোনো ফেস্টিভ্যাল বা যে কোনো স্পেশাল ডেতে আমাদের জেনারেলি অনুষ্ঠান থাকে, আমরা পরিবারকে সময় দিতে পারি না। এবারে সেটা পেরেছি, সেটা একটা ভালো দিক তো অবশ্যই বলবো, কিন্তু প্রফেশনাল লস তো আমাদের সবার হয়েছে, সেটা নতুন করে আমার বলার কিছু অপেক্ষা থাকে না। ঠিক কথা পাঠাদার। যেরকম সিচুয়েশন চলছে এটাকে তো মানিয়ে চলতে হবে আমাদেরকে, কারণ আমাদের কাছে কোনো উপায় নেই। তবে পুজোতে ভালোই কাটালাম, বাড়িতেই মূলত বেশিরভাগ সময়টা কেটেছে। আর যেটা বর্ণামও বলছিল যে আমাদের যেটা প্রফেশন, মানে এই সময়টাতে আমাদের গান বাজনা করা, একটা উৎসবে গিয়ে সামিল হওয়া, তার যে একটা আনন্দ, যদিও বাড়িতে সময় কাটাতে পেরে ভালোই লেগেছে, খারাপ লাগেনি, তবু কোথাও গিয়ে যেন স্টেজটা খুব মিস করলাম এই বছরে। তো আমরা আমাদের জায়গা থেকে সেটা খানিকটা কাটিয়ে উঠবার চেষ্টা করেছি। আমরা পঞ্চমীতে আমাদের একটা ডিজিটাল কনসার্ট, সেটা আমরা করেছি, সেটা অবশ্যই টিকিট সেল করে, তো সেটা একটা দিক। কিন্তু ডিজিটালি বিষয়টা দাঁড় করানো আর স্টেজে দাঁড়িয়ে পারফর্ম করাটা অনেকটাই পার্থক্য। তা মিলিয়ে মিশিয়ে যে কটা বন্ধুর সঙ্গে ওই পারফর্ম করতে গিয়ে আলাপ তো হওয়ার এখানে কোনো বিষয় নেই, তাদের যে কমেন্টগুলো আসছিল সেই কমেন্টের জায়গা থেকে তাদের সঙ্গে আলাপ পরিচিতি যতটা যা হয়েছে এবছর, এবছরের পুজো পুরোটাই ভার্চুয়ালি। গুরু জ্ঞান প্রকাশ ঘোষের কম্পোজিশন, ভীষণ আমার প্রিয় একটা শোনাই গানটা। তোমার ডাকে দেব সাড়া, তাই তো আমি জাগি। মাগো জানি তুমি তন্দ্রাহারা, জাগো আমার লাগে। মাগো তাই তো আমি জাগি, মাগো তোমার ডাকে দেব সাড়া, তাই তো আমি জাগি। Thank you.
যেত না ঝিমিয়ে আসে ঘুমে মাগো যেত না ঝিমিয়ে আসে অভয় দেবে এসে নয়ন চুমে মাগো ক্লান্ত আমি তোমার কোলে ক্লান্ত আমি তোমার কোলে চোখ মেলিলাম তোমার বক্ষ নিড়ে আমি চোখ মেলিলাম তোমার বক্ষ নিড়ে আমার জগৎ জেগে উঠলো হেসে কেঁদে কাটিয়ে দিলাম বেলা সঙ্গ হয়ে গেল ধুলা খেলা আমি হেসে কেঁদে কাটি দিলাম সঙ্গ হয়ে গেল ধুলা খেলা এখন মায়ের মুখের ঘুম পাড়ানি মায়ের মুখের ঘুম পাড়ানির আমি দেব সাড়া তাই তো আমি জাগি অসাধারণ আমাদের জাগতে হবে কারণ ভাইরাসকে ঘুম পাড়াতে হবে আর আমরা আরো জাগবো গানের মাধ্যমে এবার কথাটা কি শোনাচ্ছ আমার খুব পছন্দের একটা গান এবং আশা করি আমার মনে হয় যে এটা সকলেরই পছন্দের গান তো বধুরে শোনাই বেশ বেশ চলো হয়ে যাক দিদি
পাগল করলি রে তে মনেতে খুশির বার মনেতে খুশির বার চোখেতে জল ঝরে বধুরে 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 তুমি আমায় পাগল করলি রে পাগল করলি রে কোথায় পেলি সোনার কাঠি আমার পরাণ সে ঘুমের থেকে জেগে কোন সে ঘুমের থেকে জেগে জড়ায় ফুলের কোমর বধুরে বধুরে তুই আমার পাগল করলি রে মন পাহাড়ে বলে বড় তোর পরশে গহরে পাহাড়ে বলে বড় তোর পরশে গহরে আমি বুঝি আমার পরাণ আমি বুঝি আমার পরাণ নদী বয়ে চলে বধুরে 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 তুই আমায় পাগল করলি রে আমায় পাগল করলি রে ওহো মনেতে খুশির বার মনেতে খুশির বার চোখেতে জল ঝরে বধুরে 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 বধুরে
মাইক্রোফোন ইউজটা করে না ভাই কোনো জবাব নেই থ্যাঙ্ক ইউ পুরনো চাল ভাতে বাড়ে কেই বলে তাই না এই অস্থির সময় মনে হলো একটা হিমেল বাতাস মন স্পর্শ করে গেল থ্যাঙ্ক ইউ রূপকের কি খবর খবর তো বধু কি এলো ওল্ড লাইফে তো এলো না নিউ নরমাল লাইফে নিউমনে দেখো আমার এত ভাবে করোনা জর্জরিত আমরা সেজন্য বধু আসার কোনো এইটা বিশ্বাস করতে হবে করোনার জন্য তুমি মেয়ে দেখছো না কি মানে এটা কি বাস্তবে পরিণত করবে তুমি বাস্তবে কি এটাই তো বাস্তব হ্যাঁ এটাকে সেটা প্রশ্ন না করোনা নিয়ে এতই জর্জরিত যে অন্য কারোর আমাদের জীবনে আসার এখন কোনো চান্সেস নেই অ্যাট লিস্ট আমার জীবনে তো নেই আচ্ছা কি করলে এই কটা দিন লকডাউন মানে লকডাউনে একা থাকলে তো বেশি আর আসে এই দেখো আসলে ঘটনা হচ্ছে লকডাউনের মধ্যে এই ছ মাস আর কি ঘরে মধ্যে যেরকম সবারই হয়েছে আর কি সেরকমই হয়েছে খুব বোর হয়েছি কতটাই বা গান বাজনা করবো কতটাই বা কি করবো কতটাই বা ফেসবুক করবো সবই তো আশায় আশায় ছিলাম যে নিশ্চয়ই একদিন বাড়ির থেকে বেরোবো আর আজকে অনেকটাই এগিয়েছি আমরা অনেকটাই আশার আলো দেখতে পেয়েছি যে আজকে এই পুজোর মধ্যে আজকে দশমীর দিন আর প্লাসে বসে আমরা একসাথে পড়ানো পড়াদা তোমাদের সাথে একসাথে বসে গান বাজনা করছি এবং এই জন্য থ্যাঙ্কস টু আর প্লাস চ্যানেল সে তো বুঝলাম তারপর আবার সেই কুমিরের রচনায় যাবি তো না বল না পটাদা ছাড়বে না কিন্তু বিষয়বস্তুটা যেটা সেটা হচ্ছে যে এই যে সময়টা পেলে ছ মাস সেটাকে তুমি নিশ্চয়ই কাজে লাগিয়েছো এটা তুমি ক্যামেরার সামনে বলছো না কিন্তু এইটা তো তোমার মতো ছেলে কাজে লাগাবে না যেখানে ভার্চুয়ালি মিট করার অপশন আছে কি জায়গায় এসে পড়েছি শোনো সত্যি কথা বলোই না বাবা কিছু কাজে লাগানোর কোনো সত্যি কথাই বলছি কাজে লাগানোর কোনো ব্যাপার নেই সেটা হচ্ছে যে বন্ধু তো সবাই হতে পারে মানে নতুন বন্ধু পেয়েছো তাহলে নিউ নরমাল লাইফ সেই অর্থে পেয়েছি আচ্ছা এই এসো পথে এসো এবার পথে একটু এগিয়ে গিয়ে একটা গান শোনাও তো আচ্ছা দশমী আজকে একটা খুব এত ভালো গান গাইলো প্রণব পটাদা এটা রূপঙ্কর দার একটা গান আমার মনে পড়ছে একটু গাই শ্রবণে বাতাস বুকে সজাই মেঘে আছো তুমি বুকে আজ শুধু বিষ ঢালবে আকাশ বিষ মেশানো সুখে দাও ঢেলে দাও যে প্রেম আমার হৃদয়ে বয়ে যায় আজ ভরসা নামলো সারা আকাশ আমার পায় আজ শ্রাবণের বাতাস বুকে কম সুরে গায় আজ ভরসা নামলো সারা আকাশ আমার পা দিগন্তলীন মাঠের ওপর থাকছি আমি শুয়ে এই কপালের সমস্ততা বর্ষা দেবে ধুয়ে দিগন্তলীন মাঠের আমি
চলে এই কপালের সমস্ত বর্ষা দেবে ধুয়ে এর বেশি কি চাওয়ার থাকে এর বেশি কে বাতাসে বুকে একম সুরে গায় আজ বর্ষা নামল সারা আকাশ বেশ প্রেম প্রেম ভাব আছে গানটার মধ্যে পর্ণাভ এর মধ্যে অনুষ্ঠান করা হয়েছে পটাদা যেটা বললো ডিজিটাল অনুষ্ঠান দুটো ছিল সেটাও যদিও লাইভ নয় প্রি রেকর্ডেড করে পাঠিয়ে দিয়েছি তারা দেখাবে তো তবে অনুষ্ঠান হয়েছে আমি যে অঞ্চলে থাকি খড়দাতে পটাদাও গেছিল সেখানে অনুষ্ঠান করে কি মাস্ক পরে গান গাইতে হলো না ডিজিটাল অনুষ্ঠান সেটা কোনটা নয় আচ্ছা বল পর্ণাভ বল সেখানে এখন যেটা আমাদের প্রত্যেকটা শিল্পীরই যারা গান করেন পারফর্মিং আর্টসের সঙ্গে যুক্ত যারা বাজান প্রত্যেকেরই অনুষ্ঠানের অভাবে প্রত্যেকেরই অর্থনৈতিক অবস্থা সবারই খারাপ তো সেইখানে মানে আমাদের শুধুমাত্র খড়দাও অঞ্চলের শিল্পীদের সাহায্য করার জন্য কিছুটা সবসময় তো টাকাটা ম্যাটার করে না একটা মানুষই গাইতে পারছি না মনের খিদেটাও একটা ম্যাটার করে একটা করা হয়েছিল যে আমাদের ওখানে একটি হল আছে সেখানে অডিটোরিয়াম সেখানে একদমই দর্শক শূন্য রেখে সেখানে সিঙ্গাররা পারফর্ম করেছেন পটাদাদের মতো আমি শিল্পীরাও যেমন গেছেন তেমনি আমাদের অঞ্চলের শিল্পীরাও ছিলেন এবং সেটা ডিজিটালি দেখানো হয়েছে ফেসবুকে লাইভ গেছে একটা বেসরকারি চ্যানেল থেকে লাইভ গেছে তো সেই রকম অনুষ্ঠানও করেছি আমরা তারপরে ডিজিটাল অনুষ্ঠান করেছি বিভিন্ন পেজ থেকে লাইভ হয়েছি এবং আমি যেটা ইদানিং দেখছি পটাদাদের আমি একটু আগে আমাদের গ্রিনরুমে বসেছিলাম কথা হচ্ছিলো যে পটাদাদের ভীষণ সুন্দর একটা পটাদা তারপরে সিধুদা দের লাইভ আমাদের ইয়েশবন্ধু কনসার্ট আমরা সুন্দর দেখতে পাচ্ছি লাইভ পুরো বিষয়টা আমরা যেহেতু পারফর্ম করা যাচ্ছে না এবং আমাদের যারা শ্রোতা বন্ধুরা রয়েছে এবং পুজো পুজোর আগে থেকেই আমাদের এই প্রসেসটা আরম্ভ হয়েছে বেশ কিছু অনুষ্ঠান করলাম আমরা টিকিট করেছি যেটা ডিজিটালি কাটতে হবে তো যারা যারা আমাদের টিকিট কাটছে তারা তারাই আমাদের অনুষ্ঠান দেখতে পাবে এইভাবে আমরা আমাদের শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেওয়া বা এই পুজোর মধ্যে লাস্ট পঞ্চমীতে যে অনুষ্ঠানটা করলো সেটারও একটা উদ্দেশ্য ছিল যে পুজোর মধ্যে তো আমরা কিছু করতে পারবো না কিন্তু আমাদের হাজার হাজার মানুষজন রয়েছে যারা আমাদের গান পছন্দ করেন তো তাদেরকেও একটা গান শোনানোর একটা ভালো প্রেজেন্টেশন করার একটা তাগিদ শিল্পী হিসাবে বা আমরা যারা একসাথে গান বাজনা করি তারা মিলে আমরা ঠিক করলাম যে আমরা ডিজিটালি একটা শো পুজোর জন্য করব তো পুজোর জন্য ওই পঞ্চমীর দিন আমরা ঠিক করলাম যে পুজোর শুরুতেই আমরা একটা যদি করি যদিও সেটা টিকিটের শো যারা যারা আমাদের টিকিট কেটেছে তারা তারা আমাদের সঙ্গে কথা বলেছে এবং সেখানে জুম আড্ডা হয়েছে যেরকম ভাবে হয় মানে আড্ডাটা পুরোটাই এখন মোবাইল ফোনের ওই ছোট স্ক্রিনটার মধ্যে চলে এটা জানতে চাইবো আমি পরে একটা বিরতির সময় হয়েছে যে মঞ্চের অনুষ্ঠান এবং ভার্চুয়ালি অনুষ্ঠানের মধ্যে একজন শিল্পী হিসেবে কতটা পার্থক্য মনে হয় এবং কতটা এনজয় করার জায়গা থাকে কিভাবে থাকে নিউ নর্মাল লাইফে একটা ছোট বিরতি সঙ্গে থাকুন নিউ নর্মাল আড্ডা দিচ্ছি আমরা কিন্তু মন সেই পুরনোকেই চায় বারবার ফিরে পুরনোকেই চায় তাই পুরনো কয়েকটা গান শুনতে মন চাইছে ব্রেকে যখন ছিলাম তখন
পর্ণাবর কাছে রিকোয়েস্ট রেখেছিলাম, পর্ণাব কি সেই অনুরোধটা এবার হবে? তবে আমার পুরনো আমি বলবো না, কারণ এই গানগুলো এভারগ্রিন, চিরকালীন গান, পুরনো বলা ভুল, ঠিক কথা, তো চিরন্তন গান, ভীষণ প্রিয় একটা গান আমার, শ্রদ্ধা শিল্পী শ্যামল মিত্রের গাওয়া একটা প্রেমের গান, পুজো মানে তো প্রেম, অপরিহার্য পুজো, একদমই শোনাই। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, কি করি কি ভেবে মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা, পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা, ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে, ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনে কি এত প্রেম আছে, সত্যি যদি হয় তবে কি বলবে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। বিপরীত বেরুতে অবস্থান করছে মিউজিক প্রেম, হ্যাঁ, এই বিষয়টা আমাদের ভাইরাসের সঙ্গে লড়াই করতে কতটা মনে রসদ জোগায়? আমার মনে হয় যে প্রেম না, যে মানুষের মধ্যে প্রেম নেই বা যে মানুষ প্রেমে পড়েনি সে মানুষই নয়। তো প্রেম নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের জীবনে আসে, জীবনে থাকে, আর প্রেম বললে ওরম হট করে তো প্রেম হয়ে যায় না। প্রেমটা মানে এমন একটা জিনিস যেটা মানুষকে বুঝিয়ে বা না বুঝিয়ে ওরকম হবে না, প্রেম চলে আসে। তো পূজোর প্রেম বলতে যেটা বোঝায়, মানে পূজো মানেই সুন্দর সাজুগুজু করে মেয়েরা বেরোবে পূজো প্যান্ডেল হপিং, সেখানে সুন্দরী সুন্দরী মহিলারা এত সুন্দর সুন্দর সাজে তারা সেজে আসে, তাদের দিকে চোখ তুলে যদি না তাকিয়ে ন্যাকামো করা হয় তাহলে আমার মনে হয় যে ওই সাজগোজগুলো সেগুলো কোথাও গিয়ে হয়তো জাস্টিফাইড হয় না। আমার মনে হয় ধরো পুজোর যারা যারা সাজে মেয়েরা, বাড়ির মেয়েরা সাজে, দুর্গাপুজো তো বলতে গেলে মা আসছেন মানে সেও মানে সন্তান বাপের বাড়িতে আসছেন, তো তাকেও সন্তান রূপেই অনেক বাড়িতে তার পুজো হয়, মেয়ে আসছে, সেরকম একটা আমাদের ধারণা বাঙালি, আমাদের এটা
তো আমাদের যারা মহিলারা আছে এই দুর্গাপূজার সময় বোধহয় তাদেরকে সবথেকে বেশি সুন্দর দেখতে লাগে। তারা এতটাই সুন্দরভাবে সাজুগুজু করে, সে ফুচকার দোকানের লাইনেই হোক কিংবা ভেলপুরির লাইনেই হোক কিংবা কোনো রেস্টুরেন্টেই হোক কিংবা পাড়ার ভোগের খিচুড়ি নিতে গিয়েও হোক, সিঁদুর খেলার পর হোক, সেই সময়টা আমার মনে হয় যে মেয়েদের সব থেকে বেশি সুন্দরী দেখতে লাগে। আর ওই সময় প্রেমটা আসে নাকি? প্রেম সারা বছরই আসে, কেবল দুর্গাপূজার জন্য যে আলাদা করে প্রেম, সেই সময়টাই মেয়েদেরকে খুব সুন্দর দেখতে লাগে। হয়তো কারোর সঙ্গে গিয়ে একটু এক্সট্রা আবভাব নিয়ে একটু কথাবার্তা বলা, যদিও সেটা এখন সেই বয়সটা পেরিয়ে এসেছি, এখন সেই সব হয় না, কিন্তু একটা সময় ছিল যে এই সময়তে একটা মেয়েকে দেখে হয়তো হা হা করে তাকিয়ে আছি, বা আহারে এই মেয়েটার সঙ্গে যদি আজকে ডেটে যেতে পারতাম কি সুন্দর হতো। আদৌ জানি যে মেয়েটা কি রকম, কি যেতে পারলে খুব ভালো লাগতো, খুব সুন্দর লাগতো, মস্তি হতো, মজা হতো। তো সেই রকম কাউকে দেখে কোনো অনুভূতি হয়েছে তোমার, এবং কোনো গান দিয়ে তুমি তার মন জয় করেছো, এরকম কিছু গল্প আছে? গান দিয়ে মন জয় দুর্গাপূজার সময় ওরকম আলাদা করে কিছু নাই, গান তো আমরা স্টেজের উপরেই জেনারেলি দুর্গাপূজাতে করে অভ্যস্ত, এবছর আমাদের যা অবস্থা আমাদের সবার। এটা একেবারেই ঠিক কথা, শিল্পী মহলের একজন প্রতিনিধি হিসেবে পটাতা যেমনটা বলছেন, এই সমাজে যারা সেই ক্ষমতা রাখেন, যারা সমাজের কথা ভাবেন, যারা প্রত্যেকের কথা ভাবেন, তাদের উদ্দেশ্যেই বার্তা যে শিল্পী মহলের কথা যেন ভাবা হয় এই অতিমারি পরিস্থিতিতে, এবং তাদের জন্য কিছু করা হয় যাতে পরবর্তীকালে তাদের এই গান ভালোবেসে এগোনোর যে একটা তাগিদ সেটা যেন তারা আরও বাড়িয়ে নিয়ে যেতে পারেন। সুতরাং এই একটা বার্তা পটাতার পক্ষ থেকে কিন্তু সমাজের যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন তাদের উদ্দেশ্যে। যাক, আমরা নেগেটিভিটিকে দূরে সরিয়ে পজিটিভিটির কথা ভাবি, কারণ স্বপ্ন না দেখলে তো বেঁচে থাকাই দুষ্কর। একটা গান তাহলে শুনি এবার। আমি একটা গান গাইতে ইচ্ছা করছে, আমি মহিনের ঘোড়াগুলি থেকে একটা গান শোনাই। চলো, আমাদের প্রিয় মানুষরা থাকলে আড্ডাটা সত্যি দারুণ জমে উঠেছে আজকে দশমীর দিন। আমি চাইবো পটাদার গান তো আমরা মানে আমি আমার কি বলবো আমার স্কুল জীবন কলেজ জীবন থেকে শুনে আসছি, ভীষণ প্রিয় মানুষ, খুব ভালো একজন মানুষ, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। একটা মানুষকে দেখলে বোঝা যায়, তার কথা শুনলে বোঝা যায়। আমি চাইবো পটাদার কাছে, অনেকবার শুনেছি মঞ্চে দাঁড়িয়ে, যখন পটাদারা গাইতো আমরা দূর থেকে দাঁড়িয়ে শুনতাম, ইমাজিন করতাম এত বড় স্টার, মানে একটা অন্যরকম অনুভূতি। মহিনের ঘোড়াগুলি যদি তুমি একটু শহরের উষ্ণতম দিনে গানটা শোনাও ভীষণ ভালো লাগবে, সেই পুরনো নস্টালজিয়াটা ফিরে আসবে। শহরের উষ্ণতম দিন বীজ কলার অন্তরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ। শহরের উষ্ণতম দিনে বীজ কলার অন্তরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ। আর কি বা দিতে পারি পুরনো মিছিলে পুরনো ট্রামেদের শাড়ি উৎপাত খাসা বেরুন গাড়ি শুধু বাধে যত লাল আর সাদা ওনাই আমার থত মত এই শহরে রডরেন্দ্র তোমায় দিলাম আজ। কি আছে আর গভীর রাতের নিয়ন আলোয় আলোকিত যত রেস্তোরাঁ সব থেকে উঁচু ফ্ল্যাট বাড়িটার সব থেকে উঁচু ছাদ তোমায় দিলাম আজ। পারবো না দিতে ঘাস ফুল আর ধানের গন্ধ স্নিগ্ধ যা কিছু দু হাত ভরে আজ ফুসফুস খুঁজে পোড়া ডিজেলের আজন্ম আশা তোমায় দিলাম আজ। শহরের কবিতার ছবি
দিলাম আজ আর কি বা দিতে পারি পুরনো মিছিলে পুরনো ড্রামেদের শাড়ি ফুটপাত খাসাবে নুন গাড়ি সেই ছোটবেলায় সত্যি ফিরে যাওয়া, মনটা আরো ভালো হয়ে গেল। রূপক এই বিষয়টা মানে এই ধারাবাহিকতাটা যদি একটু বজায় রেখে সেই নস্টালজিয়াতেই চলে যায়। হ্যাঁ নস্টালজিয়াতে পড়াদার রসল ধরে এলো জারে আরেকটা নস্টালজিয়া। হ্যাঁ হ্যাঁ নুচিরা শোনাবে নাকি যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খুঁজে যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খুঁজে দক্ষিণা বাতাসের তরে খয়রি ডিঙার পালরে দক্ষিণা বাতাসের তরে খয়রি ডিঙার পালরে রে দেউয়ের তালে নাচে যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খুঁজে
क्या बात है এই যে যুবতীরা শুনছেন রূপকের মন কিন্তু কাঁপছে কেন কাঁপছে জানবো একটা বিরতির পর জানবো ছোট একটা বিরতি সঙ্গে থাকো জীবনে ফিরে পেতে চাই আমি তো চাই নিশ্চয় তোমরা সকলেই চাও সুতরাং সেই সময়টা ফিরে পেতে গেলে সেই সময়কার গান কিন্তু খুব দরকার তো আমার একটা আবদার হচ্ছে আমরা একটু পুরনো সময় যে সময়টা আমরা সব সময় ফিরে পেতে চাই সেই সময় ফিরে যেতে চাই গানের মাধ্যমে কোন সময়ের কথা বলছি বলো তো বলো আমি তো তোমার মনের ভেতর তো 90 এর দশক 90 এর দশক হ্যাঁ নিশ্চয়ই সেই সময়টা আমাদের কলেজ জীবন সেই সময় কলেজ ক্যান্টিনে টেবিল বাজিয়ে যে সব গানগুলো হতো তার মধ্যে নচিদার গান তো মানে কি বলবো নচিদাকে আমার পার্সোনালি খুব ভালো লাগে নচিদার গান নচিদার যেভাবে নচিদা গান শুনিয়ে এসছেন যেভাবে শিখেছি অনেক প্রচুর অনুষ্ঠান দেখেছি মানে নচিদার অনুষ্ঠান দেখতে গিয়ে পা থেকে মানে এক পাটি জটি আছে এক পাটি জটি নেই মানে টোপকে আর কি তো সেই সময় কলেজ জীবনে সে পকেটে টাকা নেই টিকিট কাটতে পারেনি নচিদা আসছে নজরুল মঞ্চে আমাদের কলেজের পাশে আমি সাউথ সিটি কলেজে পড়তাম তো ছেলে পিলেরা সবাই বললো যে কিছু একটা করতেই হবে নচিদা অলরেডি ওইখানে চলে গিয়েছে সাউন্ড চেক হচ্ছে কিছু একটা করতে হবে তো ওই 90 দশক পর্যন্ত নচিদার গান আমার সব থেকে ভালো লাগতো অঞ্জনদা সুমনদার গানও একাধারে সেই সময় আমরা গাইতাম কিন্তু কোথাও গিয়ে নচিদার বক্তব্য নচিদার আসলে টোটাল মিলি অ্যাটিটিউড যেটা ওই ব্যাপারটা ওই অ্যাটিটিউড নচিদার যেভাবে গান বাজনাকে বিশ্লেষণ করত বলতো এবং নচিদার গান সত্যি বলবো আমি নচিদার পরে 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 তো আমরা উঠে এসেছি আমরাও বোধ হয় নচিদার ধারে কাছে এখনো গিয়ে পৌঁছতে পারিনি একটা লোক একটা হারমোনিয়াম জয়দার কথা আজকে খুব মনে পড়ছে জয়দা আজকে নেই কিন্তু জয়দার কথা খুব মনে হচ্ছে ওই জয়দা আর নচিদা দুজন মানুষ একটা গোটা নজরুল মঞ্চ শুধু তবলা একটা হারমোনিয়াম আর গোটা নজরুল মঞ্চ আমরা চিৎকার করে গান গাইছি সেটা সেটা জাস্ট অসাধারণ আমরা গান করি সেখানে অনেক আয়োজন থাকে অনেক কিছু থাকে কিন্তু একটা লোক মাথায় একটা এরকম ফেটটি মানতো মেয়েদের আর লাভ মেরে সামনে থেকে লাভ মেরে স্টেজে উঠতো এটা ছোট্ট একটা আমার অভিজ্ঞতা শেয়ার করবো যখন পটাদা যেটা বললো আমি তখন একদমই ছোট নচিদার সাংঘাতিক ভক্ত আমি আমার মাথার কাছে একটা ছোট টেপ থাকতো তখন সেখানে নীলাঞ্জনা তারপরে শুধু শুধু বীজ দাও এই ধ্বংসের ব্যবসায় মগ্ন যে এগুলো না আমার এখনও যদি শুনি আমার ঘুম চলে আসে মানে ওটা আমার ঘুম পাড়া নেই গানের মতো কাজ করতে থাকে কেমন একটা এখনও শুনলেও সমস্ত স্ট্রেস সমস্ত টেনশান চলে যায় সেই দিনগুলোতে ফিরে যায় এখনও মনে আছে আমার আমি মফস্বলের ছেলে খর্দাতে খর্দা উৎসব হতো তখন নচিদা তখন সদ্য সদ্য এই বেশ ভালো আছে রিলিজ করেছে নচিদা কালো একটা ড্রেস পরা লাল একটা টুপি পরা নচিদা সামনে মানে জেনারেলি যেটা বললো পড়া দেয় যে পেছন দিয়ে উঠত সামনে দিয়ে উঠলো টুপিটাকে এরকম খুলে মাইক মাইক্রোফোনের স্টিকার উপর রাখলো হারমোনিয়ামটা ধরলো শুধু শুধু বীজ দাও আর প্রায় 10,000 লোক শুধু মানে এই যে ক্রেজ এই ক্রেজ বোধ হয় আমি আমার অন্তত আমি দেখিনি খুব একটা কারক এখনো দেখি না সেই মানে কি পড়া দাও নচিদার গায়কির মধ্যে একটা যেন মানে গাইলেই যেন ভরে যায় আর কি হ্যাঁ সেটা মানে মানে ওই হয় না মানে আমাদেরকে অনেকে বলে রকার অনেক কিছু অ্যাকচুয়ালি রকটা যে গাইছে তার গায়কই তার বলা গান বলা তার সেই মানে আমি নচিদাকে মানে আমি মনে করি ইজ আ রকার টু একদম একদম মানে ওরকম একটা মানুষ ওরকম যার ফিলোসফি ওই বিদ্যাশ্রমের মতন একটা গান যিনি রচনা করেছেন
স্কুলের ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত, সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে একচুল ছুটে রাস্তার মোড়ে, দেখে সাইরেন মিস করা দোকানিটা দেয় ঘড়িতে দম। এরপর এক রাশ কালো কালো ধোঁয়া, স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া, এরপর বিষণ্ণ দিন বাজে না মনবি, অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন, হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সন্ধ্যা ঘনাত যখন পাড়ায় পাড়ায় রক থাকত ভোরে, কিছু বখাটে ছোড়ায় হিন্দি গানের কলি, সদ্য শেখা কালা গালি একে হয়ে যেত সময়ে সময়, তখন উদাস মন ভোলে মনোরঞ্জন, দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়, তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা, ও মনে গভীরতা জানতে চায়, তখন খোলা চুলে হয়তো মনের ভুলে তাকাতো সে অবহেলে চোখ মেলে, হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, আর কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। অঙ্কের খাতা ভরা থাকতো আঁকায়, তার ছবি তার নাম পাতায় পাতায়, হাজার অনুষ্ঠান প্রভাত ফেরির গান, মন দিন গোনে সেই দিনের আশায়, রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল মন, শুধু সেখানের প্রতীক্ষায় রাত্রি যদি খোলা জানালায়, একবার যদি সে দাঁড়ায় নীলাঞ্জনা, তখন নিজেতে ছিল মগন প্রাণ, হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, আর কথা কেউ বলে, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। ক্যা বাত, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই সময় যখন আমরা ফিরে যাচ্ছি, তাহলে ওই সময় আরো কয়েকটা গান শুনি পটা দাও। এই সময়ের আরো কয়েকটা গান আমি বলি কি, এই আমি আমি একটা জিনিস ভাবছিলাম যে আমরা যাদের গান ধরো পুজোর সময় রেকর্ডে শুনতাম, যেমন ধরো হৈমন্তী ঋষির গান, তখন রেকর্ড বেরোতো, সিঙ্গেলস বেরোতো, নির্মল ঋষির গান, তারপরে তোমার হেমন্ত মুখোপাধ্যায়ের গান, কিশোর কুমারের গান,
আরতি মুখোপাধ্যায়ের গান, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান আমার মানে ওয়ান অফ মাই ফেভারিট সন্ধ্যা মুখোপাধ্যায়। ওনার এখনো এই বয়সে একটা ভিডিও সেদিনকে দেখছিলাম যে উনি কি গান, উনি উনি যখন ওনার সময় ছিলেন উনি কিটা গাইতেন, মানে এই সময় এত বয়সকালে এসে দাঁড়িয়ে উনি যে ভাবে গান করলেন ওনাকে দেখলাম যে মানে জাস্ট ভাবা যায় না। তো আমি আমি যেহেতু পর্ণামও রেগুলার স্টেজে পুরনো দিনের গান করে রেট্রো বিশেষ করে, তো আমাদের এখানের একজন শিল্পী আমাদের সকলেরই প্রিয়, আমার তো প্রিয় বটেই, আমার মারও খুব প্রিয়, হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান শোনাবো। নিশ্চয়ই পটাদা নিশ্চয়ই শোনাবো। আমি যে গানটা শোনাবো ভাবছি এটা এটা কিন্তু আমাদের বাংলার ঐতিহ্যের সাথে ওই গানটা কিন্তু খুব সুন্দরভাবে জড়িয়ে রয়েছে, সলিল চৌধুরীর অসাধারণ একটা কম্পোজিশন, এবং যে কোনো অনুষ্ঠানেই এই গানটা মানে আমরা বলি না যে বাংলায় একটু ওই কিছু কিছু গান থাকে যেগুলো না করে তুমি স্টেজ থেকে নামতে পারবে না, এটা সেরকম একটা তোমাকে আবার চ্যাংদোলা করে স্টেজে চলে আসবে, এই ওইটা হয়নি ও স্টেজে আবার মানে এটা অবশ্যই ভালোবেসে কিন্তু কিছু কিছু গান এরকম থাকে, তো তোর এরকম কোন গান আমাদের সেটাই সেটাই শোনা পুজো মানে বাঙালির ঐতিহ্য, আর বাঙালির ঐতিহ্যে বলতে যে গানগুলো আর কি আমাদের সামনে আসে তার মধ্যে একটা মানে আমি মনে করি হেমন্ত হেমন্ত মুখোপাধ্যায় উনি যেরকম মানুষ ছিলেন ওনার গলা মানে মনে হয় যে একটা একজন কোন সাধু গান করছেন, মন্দিরে বসে ভজন করলে যেমন ওইরকম একটা গলা আর জাস্ট ভাবা যায় না। এটা লতাজি বলেও ছিলেন তোমার কথাটা যে হেমন্ত দার গান মনে হয় যে মন্দিরে বসে কেউ ভজন গাইছেন চোখ বন্ধ করে, মানে ওরকম গলা মানে যদি পেতাম তাহলে যে কি করতাম সেটা, কিন্তু আর কি করব, ঈশ্বর স্যার যাকে যেরকম দেয়। ধিতাং ধিতাং বলে কে মাদলে তান তোলে কার আনন্দ ছলে আকাশ ভরে যো ছোনায় আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে আজ হাসির কলরণে নূতন জীবন গড়িয়ায় আয় রে আয় লগ্ন বয়ে যায় মেঘ গুর গুর করে চাঁদের সীমানায় পারুল বনটাকে চম্পা ছুটে আয় বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয় দিনক না তিন তিনা এই বাজারে প্রাণ বিনা আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায় এ দেশ তোমার আমার আর আমরা ভরি খামার আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনায় আয় রে আয় লগ্ন বয়ে যায় মেঘ গুর গুর করে চাঁদের সীমানায় পারুল বনটাকে চম্পা ছুটে গায় বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে দিনক না তিন তিনা এই বাজারে প্রাণ বিনা আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায় এ দেশ তোমার আমার আর আমরা ভরি খামার আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনায় আয় রে আয় লগ্ন বয়ে যায় মেঘ গুর গুর করে চাঁদের সীমানায় পারুল বনটাকে চম্পা ছুটে গায় মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয় আয় রে 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 ছড়ানো সেটা মানে সংগ্রহ করতে করতে সারা জীবন আমাদের কেটে যাবে তাই না? আজকে না সত্যি অনেকদিন পরে এত আনন্দ হচ্ছে না, আমরা এরকম অনুষ্ঠান অনেক চ্যানেলেই করি অনেক ইয়েতে করি কিন্তু এরকম একটা অদ্ভুত আনন্দ কিন্তু সবসময় হয় না,
আসলে আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়েও যাচ্ছি, আমরা তো মিস করছি না আমাদের জিনিসটা, প্রতি বছরই পুজোতে কোথাও না কোথাও আমাদের এরকম আসর হয় থাকে, প্রতি বছরই থাকে। কিন্তু এই বছরটা যেখানে যেখানে আমাদের যাওয়ার সুযোগ হয়েছে, এই যে দেখা হলো আজকে পর্ণাবর সঙ্গে দেখা হলো, চারটে গান নিয়ে আলোচনা হলো বা চারটে অনুষ্ঠান নিয়ে আলোচনা হলো, আমাদের বন্ধুরা কেমন আছে সেইটা ও হয়তো পাঁচজনের কথা জানে, আমি হয়তো পাঁচজনের নিয়ে ডিসকাস করলাম এবং জানতে পারলাম কার সুবিধা কার অসুবিধা, সেইখানে হয়তো নিজেরা গিয়ে সেটাকে সলভ করবার একটা চেষ্টা সেটা করছি। তো এই যে আমরা মিস করছি আমাদের স্টেজটাকে, এইটাই এই জায়গাটা এই পরিবেশটা আমাদেরকে সেই জায়গাটা ফিরিয়ে ফিরিয়ে দিচ্ছে। তো সেরকম একটা জায়গা থেকে খুব খুব ভালো লাগছে আর কি, সত্যি খুব ভালো লাগছে। একাধারে যদিও বিজয়া হয়ে যাচ্ছে, পুজো পুজো ভাব সেটা চলে যাচ্ছে, আমরা নয় একটু বোঝবার জায়গায় চলে এসেছি, যারা ছোট ছোট এখনো যাদের এই জ্ঞানটা হয়নি তাদের কাছে পুজো মানে তো একদম পুজোর ছুটি, স্কুল পাঠশালা এখন যদিও নেটে সব ক্লাস ক্লাস হচ্ছে, কিন্তু তাও পুজোর একটা তাদের মধ্যে যে ক্যাপ ফাটাবো, একদম একদম বাচ্চাদের মধ্যে এটা ভীষণ একটা আমাদের ছিল একদম। হ্যাঁ, আমরাও আমাদের সময় প্রচুর ওই ক্যাপ পিস্তল ক্যাপ সেই একটা বাসটা কোথা থেকে শুরু করলি একটা আলাদা, হ্যাঁ আলাদা একটা লেগে গেল। তো শরতের ওই আকাশটা সবকিছুই যেন আবহ তৈরি করে দেয় মা আসছেন, এটা এম্বিয়েন্স। হ্যাঁ হ্যাঁ একেবারে। এবার তাহলে কি শুনছি বলো, কি শোনাবো? সবাই মিলে হচ্ছে যখন তাহলে সবাই মিলে হোক নাকি? এটা আমি যেটা বললাম একটু গাও, কি বলো কোনটা গাইবো? কলঙ্কিনী রাধা। হ্যাঁ কলঙ্কিনী রাধাটা আমারও রিকোয়েস্ট। হ্যাঁ হ্যাঁ এটা এটা তো মিস করে যাচ্ছি, ঠিক গাও একটা দাও না। কলঙ্কিনী রাধা, কদম গাছে উঠিয়া আছে কানু হারাম যাদম আহে তয় জলে না যায়ো মাই হে কলঙ্কিনী রাধা, তুম গাছে উঠিয়া আছে কানু হাদম যাদম আহে তয় জলে না যায়ো মাই তহে জলে না যায়ো মাই তহে জলে না যায়ো বাটে না যায়ো ঘাটে না যায়ো লাজে ঘাটে না যায়ো বাটে না যায়ো ঘাটে না যায়ো লাজে মায়ে তহে আরু না যায়ো লাজে মাই বহ পায়ে নাম রাখিছে কলঙ্কিনী রাধে মায়ে তয় জলে না যায়ো মাই বহ পায়ে নাম রাখিছে কলঙ্কিনী রাধে মায়ে তয় জলে না যায়ো জলে না যায়ো মায়ে তয় জলে না যায়ো মাই হে কলঙ্কিনী রাধা, কদম গাছে উঠিয়া আছে কানু হারাম যাদম আহে তয় জলে না যায়ো মায়ে তহে জলে না যায়ো যায়ো
যাইও না দেহ, যাইও না দেহ কদম তলা দিয়া। ও কি হিও যাইও না দেহ, যাইও না দেহ কদম তলা দিয়া, মায় তহে কদম তলা দিয়া। কানা আবার দিছে ফান্দ রাধিকার লাগি আমায় তহে জলে না যায়ো, কানা আবার দিছে ফান্দ রাধিকার লাগি আমায় তহে জলে না যায়ো, জলে না যায়ো আমায় তহে জলে না যায়ো। কলঙ্কিনী রাধা কদম গাছে উঠিয়া আছে কানু আদম দাদম আহে তয় জলে না যায়ো, মায় তহে জলে না যায়ো, মায় তয় জলে না যায়ো, মায় তহে 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 জলে না যায়ো। অসাধারণ পটাদা, আমরা এই আড্ডার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই আড্ডার সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য তোমাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই জানাই এটা একটা ফর্মালিটি নয়, মন থেকে বলছি সত্যি খুব এনজয় করলাম, আমরাও খুব এনজয় করলাম। আমাদের দর্শকদেরকে বিজয়ের অনেক শুভেচ্ছা, যারা বড়রা তারা আমাদের প্রণাম নেবেন, আর যারা ছোটরা তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। আমাদের তো সময় তাড়াতাড়ি এই আমাদের এই প্রতিকূল অবস্থাটা কেটে যাক, নতুন পৃথিবী আমরা আবার উপহার পাই, খুব সহজ মানে খুব তাড়াতাড়ি উপহার পাই আর কি, এটাই কামনা থাকবে। তো এই আড্ডাটাকে আমরা সেলিব্রেট করব একটা গান দিয়ে, শেষ একটা গান যদি তোমরা তিনজনে মিলে ধরো তাহলে পৃথিবী গাই, ছোট করে গাই, আমাদের সময় অল্প। হাতের মুঠোতে ঘুচে গেছে দেশ, কাল সীমানার গন্ডি, ভেবে দেখেছ কি তারাও যত আলোক বর্ষ দূরে তারও দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে চলে, ভেবে দেখেছ কি তারাও কত আলাপ বর্ষ দূরে তারও দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে চলে, আসে আর যায় নিশাতুর চোখ টিভি পর্দা, পোকা মাকড়ের আগুনের সাথে সন্ধি, পাশাপাশি বসে একসাথে দেখা একসাথে নয়, আসলে যে একা তোমার আমার ভাড়াটের নয়া ফন্দি,
রেখেছ কি তারারাও যত আলোক বর্ষ দূরে তার দূরে তুমি আর আমি যাই কমে সরে চলে ভেবে দেখেছ কি তারারাও যত আলোক বর্ষ দূরে